নমস্কার বন্ধুরা এই ভিডিওটির মধ্যে দু হাজার তেরো সালে পুলিশের পরীক্ষায় যে জিআইগুলো এসেছে সেই জিআইগুলো তোমার সঙ্গে সমাধান করে দেখাবো পুলিশের পরীক্ষায় শান্তে এই ধরনের জিআই এসে থাকে তা ভিডিওটি মনোযোগ সহকার দেখো আর ভিডিওটিকে যদি উপকৃত হয়ে থাকো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও আর যে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলোকনকে বাজিয়ে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দেখো আজকের নিয়ে প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেকদিন কী হয় দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে লিখে নিলাম দ্বিগুণ হয় বলেছে যদি তিরিশে নভেম্বর দু হাজার তেরো তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয় তবে পাত্রটি অর্ধেক পূর্ণ কবে হয়েছিল কী বলছে তিরিশে নভেম্বরে পূর্ণ হয়ে গেছিলো ঠিক আছে তিরিশে নভেম্বরে কী হয়েছিলো পূর্ণ হয়ে গেছিলো তাহলে বলছে অর্ধেক তাহলে কবে হবে খেয়াল করো প্রত্যেকদিন কী বলেছে দ্বিগুণ হয় তাহলে অর্ধেক তবে কবে হবে উনত্রিশে নভেম্বর অনেকে কিন্তু পরীক্ষা হলে না এটাকে পনেরো নভেম্বর অ্যান্সার করে এসেছিলো কিন্তু এটা ভুল ঠিক আছে কারেক্ট অ্যান্সার কবে উনত্রিশে নভেম্বর যদি তিরিশ তারিখে যদি পাত্রটি সম্পূর্ণ পূর্ণ হয়ে থাকে তাহলে তার আগের দিনকে কী ছিল অর্ধেকই ছিল তাহলে উনত্রিশে নভেম্বর হবে কি কারেক্ট অ্যান্সার এবার আমার পরবর্তী দু নম্বর কোয়েশ্চেন দেখবো দেখো এই ধরনের জিআই পরীক্ষা আসে দুই চার তিন দিয়ে আঠেরো না দেখাতে হবে চার পাঁচ ছয় দে চুয়ান্ন তিন চার দুই দিয়ে এখানে এক্সপেরিমেন্টটা বে করতে কিন্তু বলেছে দেখো লজিকটা ভালো করে বোঝো দুই আর চার ঠিক আছে যোগ করলে কত হয়ে যায় ছয় হয়ে যায় ছয়ের সাথে তিন গুণ করে দাও তাহলে কত হয়ে যায় আঠেরো হয়ে যায় এই লজিকে রয়েছে তো পয়টা টেস্ট করে দেখি চার আর পাঁচ যোগ করলে কত হয়ে যাবে নয় হয়ে যাবে ঠিক আছে নয়ের সাথে যদি আমি ছয় গুণ করে দিই কত হবে তাহলে ছয় রং কত হবে চুয়ান্ন হবে তাহলে তিন আর চার যোগ করলে কত হবে তিন আর চার যোগ করলে হবে সাত হবে আর সাতের সাথে কত আছে দুই তাহলে দুই গুণ করলে কত হয়ে যাবে

যে মাঝখানে যে সংখ্যাটা পড়ে থাকছে কটাই বের করতে হবে মাঝখানে একটা দুটো তিনটে চারটে সংখ্যা পড়ে আছে তাহলে সেম ভাবে আমাকে এখানে এখানে প্রথম চারটে বাদ দিয়ে দিই লাস্টে দুটো বাদ দিয়ে দিই যেগুলো পড়ে থাকছে সেগুলো আসলে লিখি তাহলে ই ই এল আই ঠিক আছে সেম ভাবে এখানেও চারটে বাদ দিয়ে দিই তাহলে থাকে হচ্ছে দেখো জি তারপর কি থাকছে এন থাকছে তারপর কি থাকছে কে থাকছে ওকে এবার ডিসটেন্স দেখতে হবে ডিসটেন্স কত আছে প্লাস টু পড়ে আছে এর ডিসটেন্স ও প্লাস টু তোমরা হচ্ছে এব খাতায় লিখে নেবে দেখবে এর পরে জি প্লাস টু গেলে হয় ঠিক আছে এর পরে জি প্লাস টু এল এর পরে এন প্লাস টু আর এর পরে কেউ প্লাস টু অর্থাৎ প্লাস টু করেও কিন্তু এখানে ডিস্টেন্সে রয়েছে ঠিক আছে তাহলে सेम ভাবে যেটা আমাদের বের করতে হবে এটা বের করতে হবে আমাদের টা তাহলে এরও আমরা চারটে বের করব কেটে দেবো এবং লাস্টের দুটো কেটে দেব এখানে বের করা লাগবে না কারণ এগুলো দিয়েই দিয়েছে ওটা सेम ভাবে তাহলে পড়ে থাকছে কি আর পরে থাকছে এন পড়ে থাকছে এম পরে থাকছে আর কি পরে থাকছে ই পড়ে থাকছে এই তো পরে থাকছে তাহলে আর এর দুটো ঘর পরে কি হয়ে থাকে আর এর দুটো ঘর পরে টি হয় ঠিক আছে এন এর দুটো ঘর পরে কি হয়ে থাকে ই না দুটো ঘর পরে পি হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এম এর দুটো ঘর পরে কি হয়ে থাকে ও হয় আর ই এর পরে দুটো ঘর পরে কি হয়ে থাকে জি হয় ঠিক আছে দেখো এই অপশন সি তে আমাদের সম্পূর্ণ মিলে আছে দেখো টি পি ও জি টি পি ও জি ওকে ক্লিয়ার এবার পরবর্তী জ্যামটা দেখ দেখো এই ধরনের জ্যাম পরীক্ষায় প্রচুর আসে দেখা যায় এখানেও যেটা বলেছে দেখো জি এর কাছে এফ এর থেকে কম জি ঠিক আছে কি বলছে এফ এর থেকে কম তাহলে এফ কে তাহলে আগে রাখি ঠিক আছে যেহেতু বলেছে এফ এর থেকে কম আছে জি এর কাছে কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে তাহলে এস কে পরে রাখি তাহলে এস এর যে বেশি টাকা আছে হয়ে গেল এবার সাজিয়ে নেবে সুন্দর করে ঠিক আছে তাহলে এখানে সবচেয়ে বেশি টাকা কার আছে এখানে এফ এর আছে ই এর এর কাছে থেকে বেশি আছে ঠিক আছে ই এর কাছে কি বলছে জি এর থেকে কি আছে বেশি আছে তাহলে আমরা জি কে সামনে দিয়ে দিই যেহেতু বেশি আছে বলেছে কিন্তু এফ এর থেকে কম আছে কিন্তু এফ এর থেকে কম তাহলে দুটো ক্ষেত্রে আমরা এ বড় বড় লোক পেলাম এখানে আমরা সবচেয়ে গরিবকে সবচেয়ে তাহলে গরিব কি হবে এস কারণ এস সবার লাস্টে রয়েছে অনেকে বলে জি হলো না কেন জি হলো না কেন দেখো জি একবার মাঝখানে এসেছিল কারণ জি হচ্ছে কি এস এর থেকে মোটামুটি টাকা বেশি আছে তাই বলেছিল প্রথম লাইনে কিন্তু এস দেখো সবার লাস্টেই পরে থাকলো তাই এস হচ্ছে সবচেয়ে এখানে গরিব ঠিক আছে তাই অপশন এ কারেক্ট অ্যান্সার এরপরবর্তী কোশ্চেন দেখো গর্বস্থায় ভ্রুণের লিঙ্গ নিয়ন্ত্রণ করা কি সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত যুক্তিওয়ান হ্যাঁ নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না আর যুক্তি টু না প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে ঠিক আছে এখানে একমত যুক্তি ওয়ানই কিন্তু সঠিক আছে তাই অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সে কারণ হ্যাঁ নতুবা ব্রুণ কন্যা বাড়বে না কারণ হচ্ছে যুক্তিটা কেমন আছে কারণ অনেক সময় মানুষ যে আগে থেকে কোন সন্তান পেটে রয়েছে জানার চেষ্টা করে যদি কন্যা সন্তান থাকে তাহলে কী হয় তাকে কিন্তু হত্যা করে দেওয়া হয় বা অ্যবসান করে দেওয়া হয় এই সমস্ত বিষয় করা হয় তাই এই ক্ষেত্রে যেখানে কথা বলা হয়েছে লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণ কি নিষিদ্ধ করা উচিত একদম উচিত আমি যুক্তি তাই কেন হ্যাক নতুবা কন্যা বাড়বে না তাই হচ্ছে অপশান বি কারেক্ট অ্যান্সার যুক্তি এ ওয়ান সঠিক ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দেখো নিচের দেওয়া জ্যামিতিক চিত্র থেকে ছকের মাধ্যমে ছকের শূন্যস্থানে উপযুক্ত চিত্রটি বসাও দেখো কি বলেছে ভালো করে বোঝো বলছে কি দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো এই জায়গাটা ভালো করে খেয়াল করো দেখো এখানটার পর দেখো একটা ঘর করেছে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি দেখো এরকম ছিল ঠিক আছে তারপর দেখো একটা এরকম ঘর করেছে তারপর দেখো বাইরে থেকে আর একটা করে ঘর করে দিয়েছে তাই করেছে না সেমভাবে পরের পরের ছকটা দেখো সেমভাবে এরকম তাহলে এই ছকটাই কী হবে প্রথমে দেখো এরকম করেছে আর একটা বাইরে থেকে এরকম ঠিক আছে দিয়ে মাঝখানে একটা গোল তারপর দেখো একটা ঘর কমিয়ে দিয়েছে গোল তাহলে পরেটা শুধু গোল তাহলে হবে ঠিক আছে তাই এই চার এই যে চার যেটা লেখা আছে এটা ঠিক তাহলে অপশন বি আমার কারেক্ট অ্যান্সার ঠিক আছে বুঝতে পারছি আশা করি জিআইটা এর পরবর্তী জেআই দেখো পরবর্তী আইটা এসেছিলো দেখো নিচের অঙ্কগুলির একটি নির্দিষ্ট ক্রমে সাজাও পরের অঙ্কটি কি হবে এই ধরনের জিআই কিন্তু পরীক্ষায় আসে প্রত্যেকটা জিআই কিন্তু ইম্পর্টেন্ট বারবারই বলছি দেখো কীভাবে রয়েছে লজিকটা ভালো করে বোঝো একের পরে কত আছে চার চারের পরে নয় নয়ের পরে ষোলো ঠিক আছে ভালো করে বোঝে কে স্কোয়ার করলে কত হয়ে যায় এক হয় দুই কে স্কোয়ার করলে কত হয় চার হয় কে স্কোয়ার করলে কত হয় নয় হয় ঠিক আছে সেমভাবে লাস্টে উনপঞ্চাশ রয়েছে তাহলে কে স্কোয়ার করলে কত হবে উনপঞ্চাশ তাহলে পরবর্তী সংখ্যাটা কী হবে তাহলে কে স্কোয়ার করতে হবে তাহলে আটা আটা কত হয়ে যাবে চৌষট্টি হবে ঠিক আছে তাহলে হচ্ছে অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখব আমরা দেখো নিম্নলিখিত সম্ভাব্যর মধ্য থেকে সঠিক পর্যায়টি পূর্ণ করুন এরকম একটা যা এসেছিলো দেখো সেমভাবে উপরেগুলো বের করার ক্ষেত্রে সেমভাবে তোমাদের কিন্তু এরকম করে এ সি ডি লিখে নিতে হবে পুরো জেড অব ঠিক আছে পুরো জেড ডব এরকম করে এরকম করে জেডবদি লিখতে হবে নিচে নাম্বারিং করতে হবে আবার বলছি এটা কিন্তু খুব দরকার ঠিক আছে এরকম করে নাম্বারিং করে যেতে হবে দেখো এবার আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি নাম্বারিং আমার কাছে করা আছে তোমরা কিন্তু খাতায় করে নেবে দেখো এটা ফার্স্টে আমরা ডি থেকে কী গেছে ডি থেকে যে গেছে ঠিক আছে জে থেকে জি গেছে তারপরে কী গেছে এম গেছে তোমরা যখন দেখবে এটা কত করে গেছে প্লাস থ্রি করে বেড়েছে কত করে বেড়েছে প্লাস থ্রি করে বেড়েছে ঠিক আছে এবার নিচেরটা কত করে বেড়েছে নিচেরটা খেয়াল করো প্রথমে ছিল পাঁচ ছিল ঠিক আছে তারপর কত হয়েছে নয় হয়েছে তারপরে নয় হয়েছে তারপরে চোদ্দ হয়েছে তারপরে কুড়ি হয়েছে ভালো করে বোঝো এটা করে কত বাড়লো চার বাড়লো ঠিক আছে এটাতে কত বাড়লো পাঁচ বাড়লো ঠিক আছে এটাতে কত বাড়লো ছয় বাড়লো ঠিক আছে তাহলে পয়টা কত বাড়বে সাত বাড়বে তাহলে কুড়ির সাথে যদি আমি সাত যোগ করে দিই তাহলে কত হবে সাতাশ হবে নিচে সব কটা দেখো সেমভাবে সাতাশ আছে শুধু এ আর বিটা বাদ দিয়ে সি আর ডি সাতাশ আছে এবার উপরের সংখ্যাটা মেলাতে হবে আমাদের উপরের সংখ্যা কত করে বাড়ছে তিন করে বাড়ছে তাহলে এম এর পরে আমরা তিন ঘর দেখব এম এর পরে তিন ঘর দেখলে কিন্তু আমাদের কী হবে অ্যান্সারটা কিন্তু চলে আসবে ঠিক আছে তাহলে এম এর পরে তিন ঘরে কী হয় পি হয় এম এর পরে তিন ঘরে কী হয় পি হয় ঠিক আছে তাহলে পি বাই সাতাশ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে তো পি বাই সাতাশ কিছু আছে অপশান ডিতে আছে এ পরবর্তী কোয়েশ্চেন দেখব আমরা কোনটি বেমানান দেখো জুলাই সেপ্টেম্বর এপ্রিল নভেম্বর এর মধ্যে কোনটা বেমানান রয়েছে আচ্ছা এটার অ্যান্সার তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে ইজি একটা জিআইয়ের কাজ তোমাদেরকে দিলাম এটার কমেন্ট বক্সে সবাই জানাবে যে কারা ভিডিও দেখছো আমার জানার জন্য কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের লজিকে কী বলছে ঠিক আছে যদি না পারো কোনো অসুবিধা নেই আমি নেক্সট ব্রয় দেবো এটা কোনো অসুবিধার বিষয় না পরবর্তী কোশ্চেন দেখো দেখো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখা যাক দেখো এরকম একটা জিআই দিয়েছিল ওকে দাঁড়াও হ্যাঁ ব্যাস দেখো যে আমাকে টার্গেট করতে হয় কি মাঝে মাঝের সংখ্যাগুলো একশো দশ আছে একশো বারো আছে একশো চোদ্দো আছে এটা কী করে আসবে ঠিক আছে ভালো করে বোঝো দেখো বাইশ রয়েছে এগারো আছে তেত্রিশ আছে আর কত আছে চুয়াল্লিশ আছে যদি সবকটা যোগ করে দেখবে একশো দশ আছে সবকটা যোগের সম্পর্কে আছে ঠিক আছে তাহলে ভাবে আমাকে এই জায়গাটা বের করতে হবে ঠিক আছে এই বারো চৌত্রিশ আর তেইশ তিনটাকে যোগ করবে তার থেকে একশো বাদ দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে ঠিক আছে আমি তাও দেখিয়ে দিচ্ছি দেখো এই যে সেমভাবে একশো চোদ্দো বিয়োগ বারো আর কত বলেছে আর একটা আর একটা তেইশ ঠিক আছে তেইশ বলেছি এবার এর থেকে বাদ দিলে তোমাদের দেখবা একশো চোদ্দ থেকে বাদ দেবে যোগগুলোকে তাহলে আসবে উত্তর আসবে কত পঁয়তাল্লিশ অপশন সি কারেক্ট আনসার এটা এই লজিকে রয়েছে তোমাদের সামনে ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দেখবো দেখো এ দেখো এই ধরনের জেয়া আসে ইজি একটা জ্যায় দিয়েছিল পরীক্ষা হলে কিন্তু তোমাদের বলি যে স্কোয়ার মুখস্থ করে কিন্তু যাওয়া উচিত ঘন ঘন ফল স্কোয়ার এগুলো কিন্তু মুখস্থ করে যাওয়া উচিত কারণ একটা স্কোয়ারে রয়েছে দেখো আঠেরোকে স্কোয়ার করেছে আর কত প্লাস করেছে পনেরোকে স্কোয়ার করেছে ঠিক আছে করে হচ্ছে এটাকে অ্যান্সার করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে সেমভাবে দেখো এ এরকম করে পাঁচশো উনপঞ্চাশ আসবে ঠিক আছে এবং সেমভাবে পনেরোকে স্কোয়ার করলে কত হবে এই যেটা দেখাচ্ছি পনেরোকে স্কোয়ার করলে দুশো পঁচিশ হবে তাই তো আর হচ্ছে চোদ্দোকে স্কোয়ার করলে কত হবে একশো ছিয়ানব্বই হবে তো এই দুটো যোগ করে যা হবে সেটা কিন্তু অ্যান্সার চারশো একুশ ঠিক আছে তাহলে হচ্ছে কি অপশান এ কারেক্ট অ্যান্সার এটাই লজিকেল রয়েছে দুটো স্কোয়ারকে যোগ করে দিলেই অ্যান্সার চলে আসবে ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দেখো বলছে অষ্টসীটা কী বলছে গাড়ির সাথে রাস্তার সম্পর্ক রকেটের সাথে মহাকাশ যা সাথে সমুদ্র তাহলে এরোপ্লেন চালাক খেয়াল করো গাড়ি রাস্তায় চলে রকেট মহাকাশে চলে যা সমুদ্র চলে তাহলে এরোপ্লেন কিন্তু আকাশে চলে সেটা না বলে চালক বলেছে তাহলে মানে কি অপশন ডি তাহলে ভুল আছে তাই অপশান ডি হচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে এটা অমিল রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো একটি লাইনে ইন্দ্র বা থেকে সপ্তম স্থানে এবং জয়া জয়া ডান দিক থেকে পঞ্চম স্থানে ইন্দ্র ধরে নিলাম এখানটায় রয়েছে এটা ইন্দ্র ঠিক আছে এই যেটা ইন্দ্র যেটা প্রথমটা কাছে এটা ইন্দ্র সেভেন ঠিক আছে আর জয়া ধরো এখানে রয়েছে কত স্থানে রয়েছে ফিফথ স্থানে ওকে তারা পরস্পর অবস্থার পরিবর্তন করলে জয়া ডান দিক থেকে উনিশতম স্থানে চলে যায় ধরো আমি একটা ক এক্সাম্পল দিয়ে বলছি এখানটায় ধরো উনিশ আমি এখানটায় ধরে নিলাম উনিশ ঠিক আছে ভালো করে বুঝি আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি এইদিকে অ্যাকচুয়ালি এরকম জায়গায় হতো আমি বোঝানোর জন্য জাস্ট লিখছি দেখো উনিশ ঠিক আছে তাহলে জয়া পাঁচ থেকে উনিশে গেছে জয়া অ্যাকচুয়ালি ভালো করে বোঝায় পাঁচ থেকে উনিশে গেছে উনিশে গেছে না কত বাড়িয়েছে জয়া চোদ্দো বাড়িয়েছে ঠিক আছে তাহলে বা দিক থেকে ইন্দ্র অবস্থান করতে হবে তাহলে সেমভাবে তাহলে ইন্দ্ররও তাহলে চোদ্দো বাড়বে তাই তো যদি জয়া চোদ্দো বাড়ে পাঁচ থেকে উনিশ যেতে পারে তাহলে ইন্দ্রও তাহলে চোদ্দো বাড়বে তাহলে চোদ্দো আসার যোগ করলে কত হবে একুশ তাহলে হচ্ছে অপশান এ কারেক্ট অ্যান্সার তাহলে ইন্দ্রের অবস্থান বা দিক থেকে তাহলে এখন কত আছে একুশ রয়েছে ঠিক আছে এবার নেক্সট দেখো সেমভাবে এগুলো পাতানো নেবে পাতাতে হয় এ বাই সি তারপরে সেমভাবে আমাকে নিচে লিখে নেবে এফ বাই এইচ তারপরে কে এম ঠিক আছে আর হচ্ছে কী রয়েছে পি রয়েছে আর রয়েছে দেখো এ থেকে এফের ডিস্টেন্স দেখতে হবে কত আছে এ থেকে এফের ডিস্টেন্সে প্লাস ফাইভ সেমভাবে এদিকেও দেখে নেবো সি থেকে এইচের ডিস্টেন্স কত আছে প্লাস ফাইভ অর্থাৎ তাহলে কি এটা প্লাস ফাইভের যে প্লাস ফাইভ করে প্রত্যেকটা বাচ্চা তোমরা একমন খেয়াল করে করে দেখবে বাড়িতে সবকটা কটা প্লাস ফাইভ করে বাড়ছে ঠিক আছে তাহলে সেমভাবে আমাকে পি আমাকে বের করতে হবে তাহলে পি আর এর পরে কোনটা আসবে তাই তো তাহলে আমাকে এটা টুকে নিয়ে আমি পি আর তাহলে পি এর পরে পাঁচ ঘর বাড়ালে কত হবে ইউ হবে আর আর এর পাঁচ ঘর বাড়ালে কত হবে ডাব্লু হবে ঠিক আছে তাহলে হচ্ছে অপশান এতে আমরা ইউ আর ডাব্লু দেখতে পাচ্ছি ঠিক আছে এবার নেক্সট পরবর্তী কোশ্চেন দেখবো দেখো আচ্ছা সব সব জিআই যে কটা জিআই এসেছিলো দেখানো হয়ে গেছে সুতরাং আর জিআই নেই আমি তাও বলে ফেলেছি যে ঠিক আছে পরবর্তী জিআই আছে তো যে কটা জিআই এসেছিলো সব কটা আমি সলভ করে দিয়েছি তোমরা কোন সেটটা জিআই সলভ চাইছো কমেন্ট বক্সে জানাও বা কী ধরনের ক্লাস চাইছো কমেন্ট বক্সে জানাও আমি তারপরে অবশ্যই ক্লাস আনবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারো বারবারই বলি একটা কথা তা তোমাদের উপকৃত হবা তো জয় হিন্দ বন্দে মাতরম